আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। দেশে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। যাদের সাথে আমার প্রতিনিয়ত আপনারা আসার পরে সবসময় কথা হয়, যারা আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবং যারা অলরেডি বিভিন্ন সমস্যা বা বিভিন্ন প্রবলেমে পড়ে একটু গাইডলাইন চেয়েছেন, যতটুকু হেল্প করার চেষ্টা করেছে, যারা এখনও আপনাদের সাথে কথা হয় তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনারা যখন ইউকে ক্যাশ লেটার পেয়ে যান, আইএইচএস ফি দিয়ে দেন এবং হচ্ছে ইমিগ্রেশনে যে ফিটা দিয়ে দেন, দেওয়ার পর আপনাদের অনেকের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, সেটা হচ্ছে আপনাদের অনেকে আছেন যারা ইউকে আসেন ডিপেন্ডেন্ট ভিসায় হোক বা স্টুডেন্ট ভিসায়, অনেকে আছেন অনেক জায়গায় পড়াশোনা করেছিলেন, চীনে করেছিলেন অথবা কাতার বা দুবাই অনেক জায়গায় অ্যাপ্লাই করেছিলেন, বা অ্যাপ্লাই করার পরে বিভিন্ন রিজনে আপনাদের ভিসাগুলো রিজেক্ট হয়ে গিয়েছিল। ইভেন আপনাদের যারা ডিপেন্ডেন্ট ছিল, ডিপেন্ডেন্ট আছে, তারাও বিভিন্ন দেশে ছিলেন অথবা বিভিন্ন সমস্যার কারণে তাদেরকে বাংলাদেশে চলে আসতে হয়েছে, তো তারা এখন বিভিন্ন ভিসার মাধ্যমে হোক সেটা ভিজিট ভিসা হোক সেটা কেয়ার ভিসা হোক সেটা স্টুডেন্টের ডিপেন্ডেন্ট ভিসা হোক সেটা স্টুডেন্ট ভিসা, সবার জন্য আসলে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ইউকে গভর্নমেন্টের একটা জিনিস সবাইকে বলা হয় যে আপনারা যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন তখন এটার জন্য একটা আলাদা পোর্শন থাকে যে আপনি কখনো দেশের বাইরে কোথাও গিয়েছেন কিনা, এই জাতীয় বিষয়গুলো। তো আমরা যেটা প্ল্যান করি যে আমরা কোথায় গিয়েছি বা যাইনি বা কোথাও রিজেক্ট হয়েছে কিনা, এগুলো তো আমাদের পাসপোর্টেই থাকবে, পাসপোর্টে ইনফরমেশন আছে, এগুলোকে আলাদাভাবে অ্যাড করতে হবে কিনা। আমি অত্যন্ত সুন্দরভাবে বলছি আপনাদেরকে যে আপনারা কাইন্ডলি আপনাদের যদি প্রিভিয়াসলি কোথাও গিয়ে থাকেন, সেটা যেই পারপাসেই হোক, একদিনের ভিসায় হোক, দুই দিনের ভিসায় হোক, কোনো জায়গায় অ্যাপ্লাই করেছিলেন, সব সময় এই ইনফরমেশনগুলো তাদেরকে দিয়ে দিবেন। এখন কথা হচ্ছে কেন দিবেন বা দেওয়াটা জরুরি কেন। ইউকেতে একবার ভিসা রিজেক্ট হলে 10 বছরের নিষেধাজ্ঞা দেয়, আপনারা জানেন 10 বছরের নিষেধাজ্ঞা শুধুমাত্র কয়েকটা কারণে দেয়। একটা ইনফরমেশন হচ্ছে যে আপনি যদি ভুল ইনফরমেশন দেন, যেমন আমাদের স্টুডেন্টরা অনেকে আছে যে হচ্ছে এসএসসি এসএসসি পাশ করে না, নকল সার্টিফিকেট জমা দিয়ে দেয় হচ্ছে আপনার চলে আসার জন্য, অথবা অনার্স শেষ হয় নাই, অনার্সের একটা ভুয়া সার্টিফিকেট জমা দিয়ে দেয়, ব্যান খেয়ে যায়, অথবা দেখা গেছে আপনি বলতে পারেন যে ভাই এগুলো কি ভিসাতে চেক করে নাকি, এগুলো তো হচ্ছে ক্যাশেই পেয়ে গেছে। দুই পোর্শনেই চেক হয়, কখনো ধরা পড়ে কখনো ধরা পড়ে না। কিছু কিছু এখন যেহেতু স্ট্রিক্ট হচ্ছে, সো আগে যেটা হতো যে ক্যাশ লেটারে ক্যাশ দিয়ে দিলে ভিসা শুধুমাত্র আনুষঙ্গিক সিকিউরিটি বিষয়গুলো চেক করে হচ্ছে ভিসা দিয়ে দিবে, কিন্তু এখন কিন্তু মোটামুটি সবাই একটার সাথে একটা কানেক্টেড হয়ে যাচ্ছে, সো সবাই সবার মতো করে হচ্ছে চেকিং পয়েন্ট তৈরি করছে। তো আপনারা কখনোই চেষ্টা করবেন না যে ভুল ইনফরমেশন দেওয়ার জন্য। সোর্স অফ ফান্ডের ক্ষেত্রে আমার অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন, সোর্স অফ ফান্ডের ক্ষেত্রে যেহেতু আমাদের এটা বাংলাদেশে চেক করার বিন্দুমাত্র কোনো অপশন নাই, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন, আপনি নিজেরা তৈরি করে দিলেন, সেটা হচ্ছে ভিন্ন বিষয়। এখন জিনিস হচ্ছে যে আপনাদের এই ইনফরমেশনটা, আপনারা বাইরে কোথাও ছিলেন কি না ইনফরমেশনটা দেওয়া জরুরি কেন। আপনি ধরেন যদি কোথাও গিয়েছিলেন, ভিসা রিজেক্ট হয়েছিল, প্রত্যেকটা ইনফরমেশনই মোটামুটি ইমিগ্রেশনের কাছে থাকে। এখন ধরেন আপনি বললেন যে অনেক কান্ট্রিতে আছে যে আপনার 2021 সালে ভিসা বা 2016 সালে ভিসা দিছিল, 2018 সালে যখন তিনি অ্যাপ্লাই করছে ওই সময় একটা বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ওই টাইমে কেউ যেতে পারে নাই, তো তাদের ভিসাগুলো রিজেক্ট হয়। কী কারণে রিজেক্ট হয়েছে, কোথায় রিজেক্ট হয়েছে, কেমন রিজেক্ট হয়েছে, তারা কোনো কিছুই জানে না। আপনি যদি হচ্ছে তাদেরকে এগুলো না জানাইয়া যদি ভিসা পাওয়ার রেশিও থাকে হচ্ছে 50%, তাহলে জানাইয়া ভিসা পাওয়ার রেশিও থাকবে 90%। এর কারণ হচ্ছে আপনি, ওরা হচ্ছে অনেস্টি বিষয়টাকে খুব ভালোভাবে দেখে, ওদের একটা ইমিগ্রেশনে ইয়ে আছে, অনেস্টি ট্রাস্ট। আপনি যদি তাদেরকে বলেন যে হ্যাঁ আমি অ্যাপ্লাই করেছিলাম, কিভাবে এটা রিজেক্ট হয়েছে, কী কারণে রিজেক্ট হয়েছে, আমি তেমন কোনো কিছুই জানি না, বা এটা এই পারপাসে রিজেক্ট হইতে পারে, এটার যদি আপনারা যদি একটা কনসার্ন লেটার দিয়ে দেন তাদেরকে, ওরা এটাই জানতে চায় যে হ্যাঁ আপনি তাদেরকে প্রপার ইনফরমেশনটা দিয়েছেন। ওরা যেটা জানতে চায়, ওদের এটা ইনভেস্টিগেশন করা লাগতো, ওদের আর ইনভেস্টিগেশন করা লাগতেছে না। আপনি যখন ধরেন আপনি ভিজিট ভিসায় গেছিলেন কিন্তু ভিজিট ভিসা আপনার ক্যান্সেল হয়েছে, কী কারণে ক্যান্সেল হয়েছে, ক্যান্সেল এমন কারণে হইতে পারে যে ধরেন
আপনার হচ্ছে অন্য কোন আপনার ধরেন যার কাছে যাইতে চাচ্ছিলেন ভিজিট ভিসায়, তিনি আপনার ভিজিট ভিসাটা রিজেক্ট করছে, এমন হইতে পারে। হইতে পারে আপনি ফ্লাইট মিস করছেন বা অন্য কোনো কারণে, অথবা আপনি যেখানে যাইতে চাচ্ছিলেন সেখানে আপনার পরবর্তীতে আর যাওয়া হচ্ছিল না, এই বিষয়গুলো হইতে পারে। কারণ ইউকে গভর্নমেন্টের একটা ভিসার রুলস হচ্ছে 3 মাস পর্যন্ত আপনি সেটা হচ্ছে মানে ভিসার ইয়াগুলো থাকে 3 মাসের মধ্যে আপনাকে হচ্ছে কান্ট্রি ছেড়ে হচ্ছে আসতে হবে। সো আপনি যেহেতু 3 মাসের, ওদের খালি জাস্ট একটাই কনসার্ন যে ওরা যে ভিসাগুলো দিচ্ছে ওরা এটাই জানতে চায় যে আপনি প্রপার একটা মানুষকে ওরা ভিসা দিচ্ছে, প্লাস ওই ব্যক্তিটা ওরা যে ভিসা দিচ্ছে ভিসাটা রিজেক্ট হবে না বা ভিসাটা নষ্ট হবে না। আবার অনেকে বলে থাকেন যে ইউকে, ইউএসএ এবং কানাডা এরা সবাই সবার ইমিগ্রেশনের ইনফরমেশন সবাইকে শেয়ার করে, তো এটা বলা হয়ে থাকে অনেকে, আমি এটা সত্যতা জানি না, এটা অনেকের মুখ থেকে আমার শোনা। তো যেটা যাই হোক, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ইউকেতে যারা অ্যাপ্লাই করছেন প্রপার ইনফরমেশন দিয়ে তারপর হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন, এটা আপনার জন্য ভালো হবে, আপনার পার্সেন্টেজও অনেকটা বেড়ে যাবে হচ্ছে ইউকেতে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে। যেহেতু ভিসা করাকরি হচ্ছে, আমি এর মধ্যে বলবো যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন প্রপার ইনফরমেশন দেওয়ার জন্য। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, আমি কিছুদিন আগে আমার ভিডিওতে বলেছিলাম যে আমি ইউকেতে যারা আসছে তাদের মধ্যে প্রায় 10 জন মানুষকে হচ্ছে 7 থেকে 10 জন মানুষকে বাসার ব্যাপারে হেল্প করবো। আলহামদুলিল্লাহ আমি 10টা ফ্যামিলিকে হেল্প করার ট্রাই করেছি এবং করেছি ইনশাল্লাহ। তো আমি যারা আমাকে বিভিন্ন সময় বাসা নিয়ে হেল্প করার জন্য বলেন, আমি তাদেরকে বলবো যে কাইন্ডলি যে এটা আমি আসলে আর করতে চাচ্ছি না, এটা আমার প্রচণ্ড পরিমাণ সময় নষ্ট হয়। ইভেন পরবর্তীতে দেখা যায় যে যেই মানুষগুলো আসতেছে তাদের সাথে আসলে এই কমিউনিকেশনটা ঠিক থাকে না, এটা অন্য মানুষদের অন্য জায়গার আমাদের বাংলাদেশ ব্যতীত অন্য মানুষদেরকে হেল্প করলে যেই পরিমাণ ঝামেলাগুলো কম হয়, আমাদের এখানে আসার পর এই বাঙালিদের এই ঝামেলাগুলো আরও বেড়ে যায়। সো আমি চাচ্ছি যে এখানে আমি আর কাউকে এসব বাসা বা বাসা কীভাবে পাবেন এটা হচ্ছে সবাই যেরকম বলে গদবাদা, আমিও সেভাবে বলার মতো ডিসিশন নিয়েছি। কারণ হচ্ছে বাসাগুলো নিজেরা খুঁজে আপনারা যখন নিবেন তখন আপনারা আসলে এটা গুরুত্বটা বুঝবেন। এখন পর্যন্ত আপনারা আসার পরও আপনাদের 2-3 মাস গায়ে রক্ত গরম থাকে, আপনারা বিভিন্ন কিছু ডিসিশন মনে করেন যে হ্যাঁ আপনারা অনেক কিছু জেনে গেছেন, আপনাদের অনেক পাওয়ার আছে, অনেকেই আছেন এখানে। তো আপনারা অনেকে বলতে পারেন ভাই 10 হাত গোনা হাতের সব আঙ্গুল সমান না, কিন্তু আমাকে আসলে এগুলো আর কেউ কাইন্ডলি বলে লাভ নাই। আপনারা আমি যতটুকু পারছি হেল্প করছি, যতটুকু ইনফরমেশন দেওয়ার আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করবো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য, ইনফরমেশন দেওয়ার জন্য আমি আছি 100%। বাট হচ্ছে কারো বাসা বা কারো অন্য বিষয়গুলো, যে বিষয়গুলো আসলে এখানের বাঙালিদেরকে যারা হেল্প করে না, যেমন কেউ হেল্প করে না, আমিও চাচ্ছি যার হেল্প না করার জন্য। তো ভালো থাকবেন সবাই, রাগ আমি আসলে রাগের থেকে কোনো কিছু না, এটা আমার রিয়েলাইজেশন থেকে আমি বলছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।